আপনি যে ফায়দা পাবেন সেটি হচ্ছে, আপনার কেউ যদি কোনো প্রকার জাদু টোনা করে থাকে, আপনাকে কুফরি বান যদি আপনাকে কেউ মেরে থাকে, আপনার উপরে কেউ যদি চালানি জিনের আসর যদি করিয়ে থাকে, জিন যদি চালান করে থাকে, পেটে খাওয়ানোর জাদু, হ্যাঁ যে কোনো ধরনের ব্ল্যাক ম্যাজিক আপনাকে যদি করে থাকে, আপনি আমি যে নিয়মে বলে দিব, কোরআনুল কারিম দেখেও পড়তে পারেন, মুখস্থ পড়তে পারেন। আপনি মাত্র মাথায় হাত রেখে আমার নিয়মে যদি আপনি তিনবার যদি আয়াতুল কুরসি পাঠ করতে পারেন, তাহলে ইনশা আল্লাহ আমি আপনাদেরকে অবশ্যই বলে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে। আপনি যে ফায়দাগুলোর কথা বললাম, অবশ্যই সেই ফায়দাগুলি অবশ্যই পেয়ে যাবেন, ঠিক আছে। সালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারকাতু। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানব, সেটি হচ্ছে আপনারা মাথায় হাত রেখে পবিত্র কোরআনুল কারিমের সর্বশ্রেষ্ঠ সবচাইতে বরকতপূর্ণ যে আয়াতটি রয়েছে, সেই আয়াতটি হচ্ছে সুরাতুল বাকারার 255 নম্বর আয়াত, এবং এই আয়াতটিকে বলা হয় পবিত্র আয়াতুল কুরসি, ঠিক আছে। এই পবিত্র আয়াতুল কুরসি মাথায় হাত রেখে তিনবার পড়ুন, তিনবার যদি আপনি পাঠ করতে পারেন, ঠিক আছে। এই কোরআন থেকে আমি আপনাদেরকে দেখেন এখন সুন্দর করে দেখিয়ে দিব, সে আয়াতুল কুরসিটি সুন্দর করে দেখিয়ে দিব। আপনি যদি সুন্দর করে মাথায় হাত রেখে যদি পবিত্র আয়াতুল কুরসি আপনি যদি তিনবার করে ইনশাল্লাহ যদি পাঠ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি যে ফায়দা পাবেন সেটি হচ্ছে, আপনার কেউ যদি কোনো প্রকার জাদু টোনা করে থাকে, আপনাকে কুফরি বান যদি আপনাকে কেউ মেরে থাকে, আপনার উপরে কেউ যদি চালানি জিনের আসর যদি করিয়ে থাকে, জিন যদি চালান করে থাকে, পেটে খাওয়ানোর জাদু, হ্যাঁ যে কোনো ধরনের ব্ল্যাক ম্যাজিক আপনাকে যদি করে থাকে, আপনি আমি যে নিয়মে বলে দিব, কোরআনুল কারিম দেখেও পড়তে পারেন, মুখস্থ পড়তে পারেন। আপনি মাত্র মাথায় হাত রেখে আমার নিয়মে যদি আপনি তিনবার যদি আয়াতুল কুরসি পাঠ করতে পারেন, তাহলে ইনশা আল্লাহ আমি আপনাদেরকে অবশ্যই বলে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে। আপনি যে ফায়দাগুলোর কথা বললাম, অবশ্যই সেই ফায়দাগুলি অবশ্যই পেয়ে যাবেন, ঠিক আছে। কারণ এই সুরাতুল বাকারার এই দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আয়াতরা, একটি মাত্র আয়াত, ঠিক আছে। এই একটি মাত্র আয়াতকে কিন্তু চালানি জিন বলেন, যে কোনো ধরনের দুষ্ট জিন বলেন, তারা কিন্তু খুব ভয় পায়। আপনি যে কোনো কবিরাজের কাছে যাবেন, যত কবিরাজ যত চালানি জিন বন্ধ করে, যত খারাপ জিন মানুষের কাছ থেকে সারিয়ে দেয়, সবগুলার কিন্তু অন্য দোয়া কালাম আরও আছে কোরআন থেকে, যারা কাজ করে তারা করে, কিন্তু এই আয়াতুল কুরসি ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না। আয়াতুল কুরসি কিন্তু থাকেই, কারণ আয়াতুল কুরসিকে শয়তান খারাপ জিন সবচাইতে বেশি ভয় পায়, ঠিক আছে। কুফুরি কালামের যে কোনো ধরনের জাদু ব্ল্যাক ম্যাজিক আয়াতুল কুরসির যখন আসর যখন সেখানে পড়ে, সেগুলো একদম পুড়ে ছাই হয়ে যায়, মুহূর্তের মধ্যে সবগুলা ধ্বংস হয়ে যায়। আয়াতুল কুরসির আমল যেখানে থাকবে সেখানে জিনবুত কখনো আসতে পারবে না, সেখানে কোনো কুফুরি কালামের কোনো জাদুটোনা সেখানে থাকতে পারে না। আমি আয়াতুল কুরসি দ্বারা যত রোগীকে যত চিকিৎসা করেছি সবগুলার সাথে সাথে কিন্তু 100% ফলাফল পেয়েছি। আর কোরআন থেকে যদি আপনি চিকিৎসা করেন কিংবা কোরআন থেকে যদি আপনি সাজেশন নিয়ে যদি কাজ করেন, আমি 100% এটি বলতে পারি, কোরআনের সামনে কোনো কুফুরি কালামের কোনো মন্ত্র কখনোই কী করতে পারে না, টিকতে পারে না, কোরআনের সামনে কোনো কিছুই কী করতে পারে না, আসতে পারে না, ঠিক আছে। সেজন্য আমি কোরআন থেকে আজ আপনাদেরকে 100% সঠিকভাবে বলে দিচ্ছি, মাথায় হাত রেখে তিনবার আয়াতুল কুরসি আপনি কোন নিয়মে পড়বেন এবং সেটি কীভাবে কাজ করবে সেটিও কিন্তু আপনাদেরকে আমি একদম সহজভাবে বলে দিচ্ছি, ঠিক আছে। নিয়মটি বলে দিব, তার আগে আমি বলে, এটি কিন্তু একটি মাত্র আয়াত সুরাতুল বাকারার 255 নম্বর আয়াত, যেটিকে পবিত্র আয়াতুল কুরসি বলা হয়। এই আয়াতুল কুরসিটি আমি একবার পড়ে আপনাদেরকে আমি সহজ করে দিচ্ছি এবং নিয়মটা আমি একটু পরে বলে দিচ্ছি কোন নিয়মে কীভাবে কাজ করতে হবে। আসুন আয়াতুল কুরসিটি আমরা একবার বর্ষ করে নেই এবং আয়াতুল কুরসিটি একবার পড়ে নেই, তারপরে আমি নিয়মটি কীভাবে পড়তে হবে সেটি সব কিছু আমি একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি। আসুন এইভাবে সুন্দর করে পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم,
الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. এটি হচ্ছে সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত এবং কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে বরকতপূর্ণ আয়াত. ঠিক আছে, আমি কোরআন থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি. দেখেন এই যে হিফজ কোরআনুল কারীমের 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠার মধ্যে রয়েছে এবং আপনি যে কোনো কোরআন থেকে সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত তালাশ করলে আপনি এটি পেয়ে যাবেন. ঠিক আছে, এখন আসুন এটি আমরা কোন নিয়মে পড়ব. সেই নিয়মটি হচ্ছে আপনি যদি কোনো রকম জাদুটোনার শিকার যদি হন, কুফরি বান যদি আপনাকে কেউ মেরে থাকে, আপনার উপরে কেউ যদি চালানি জিনের আসর যদি করে থাকে, অর্থাৎ যে কোনো ধরনের দুষ্ট জিন যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে, তাহলে ইনশাল্লাহ আপনি প্রথমেই সুন্দর করে কি করবেন, অজু করবেন. অজু করে আপনি একটা পবিত্র জায়গার মধ্যে কেবলামুখী হয়ে পশ্চিম দিকে ঘুরে আপনি বসবেন. ঠিক আছে, বসে চাইলে কোরআন শরীফ আপনি খুলে এরকমভাবে সুন্দর করে সামনে নিয়েও আপনি বসতে পারেন, অথবা সামনে যদি কোরআনুল কারিম যদি না থাকে, আপনার যদি মুখস্থ থাকে, মুখস্থ থাকলেও আপনি মুখস্থই পড়তে পারেন. আপনি কেবলার দিকে সুন্দর করে ঘুরে আপনি এইভাবে সুন্দর করে মাথার উপরে কী করবেন, হাত রাখবেন. ঠিক আছে, হাত রেখে বিসমিল্লাহি রহমান রহিম বলে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সুন্দর করে বলে, হ্যাঁ, আপনি সুন্দর করে সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতুল কুরসিটি আপনি তিনবার করে পড়বেন. ঠিক আছে, তিনবার করে পড়ে আপনি হাতরা মাথার উপর থেকে সরাবেন, সরিয়ে হাতের হাতরা এরকমভাবে দুইটা হাত একখানে করে ফু ফু দিয়ে আপনি মাথা থেকে আপনার শরীরের যে পর্যন্ত যায় পুরো শরীরটাকে আপনি কী করে দিবেন, ম্যাসেজ করে দিবেন. ইনশাআল্লাহ ম্যাসেজ করে দিলে এই আমলটা আপনাকে 7 দিন করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে. আপনি আজকে করলেন একদিন, কালকে করলেন, এইভাবে আপনি গুনে গুনে 7 দিন যদি আপনি করতে পারেন, 7 দিন পরে আপনার শরীরের মধ্যে কোনো রকম জাদুটোনা থাকতে পারবে না, কোনো রকম কুফরি বান থাকবে না, কোনো রকম চালানি জিনের আসর বলেন, যত ধরনের খারাপ জিনের আসর বলেন, কোনো কিছু আপনার শরীরের মধ্যে ইনশাল্লাহ আর থাকবে না. এটি কিন্তু 100% পরীক্ষিত একটি আমল. ঠিক আছে, কারণ কোরআন থেকে সবসময় রিসার্চ করে গবেষণা করে আপনাদের মাঝে আমল দিয়ে থাকি. আর আয়াতুল কুরসির আমল, এই আমলটি যারা করেছেন তারা কিন্তু 100% এটার ফলাফল জানেন, আর যারা না করেছেন তারা কিন্তু এরকমভাবে হয়তো বুঝবেন না. আপনি একবার করলেই আপনি বুঝতে পারবেন যে এটিকে চালানি জিনের ক্ষেত্রে এটি কীভাবে কাজ করে, জাদুটোনার ক্ষেত্রে এটি কীভাবে কাজ করে. আর আপনি আরেকটি কথা আমি আপনাদেরকে বলে দিই, আপনি যে কোনো ধরনের জাদুটোনার শিকার যদি হয়ে থাকেন, কুফুরি বান বলেন, শুকনা বান বলেন, পেটে খাওয়ানো জাদু বলেন, যে কোনো ধরনের খারাপ জিনের আসর আপনার বলেন, সেগুলো যদি আপনার কোনো ক্ষতিগ্রস্ততার শিকার যদি আপনি হয়ে থাকেন, আর প্রত্যেকটা ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকে, বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আমার সাথে কথা বলে সঠিক পরামর্শ আপনি নিতে পারবেন যে কীভাবে হুজুর আমি কোরআনের মাধ্যমে সেখান থেকে বাঁচতে পারি. আর আমরা কিন্তু কোনো কুফরি কালামের মাধ্যমে চিকিৎসা করি না, আমি একজন কোরআনের হাফেজ মাওলানা মুফতি. ঠিক আছে, সেই জন্য কোরআন থেকে আমি সবসময় চিকিৎসা করি. আপনি কোরআন থেকে যদি সঠিক চিকিৎসা করেন, অল্প সময়ের মধ্যেই সেগুলোর থেকে আপনার সমাধান ইনশাআল্লাহ পেয়ে যাবেন. আর আপনি যেখান থেকেই আপনি সেই চালানি জিনের বলেন, কুফরি কালামের বলেন, বান মারার বলেন, যে কোনো ধরনের চিকিৎসা আপনি যেখান থেকেই নেন, কোরআন থেকে যারা সঠিক চিকিৎসা করেন তাদের শরণাপন্ন হবেন, তাদের কাছ থেকে
সঠিক চিকিৎসা নেবেন তাহলে আপনি খুব দ্রুত সুস্থ থাকতে পারবেন আর আমাদের মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিও আমরা কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে করে থাকি আশা করি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপনি দেখলে আপনি অনেক আমল শিখতে পারবেন আপনার সুস্থ থাকতে গেলে দৈনন্দিন জীবনে যত আমলের প্রয়োজন রয়েছে আপনার যত সমস্যা রয়েছে সব সমস্যা সমাধানের আমল প্রতিনিয়ত আপনি কোরআন থেকে পেয়ে যাবেন ঠিক আছে তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে এই পরিবারের সদস্য হয়ে আপনাকে থেকে যাওয়ার জন্য আমরা অনুরোধ জানিয়ে এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি আপনি ফেসবুক বলেন অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই ভাই বোনেরা ভিডিওটি দেখে তারাও যাতে উপকৃত হতে পারে সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।